এখানে গরিবদের জন্য কোনো চাকরি নাই, ঠিক না স্যার? হ্যাঁ, মুড়িঘুমনি ব্যস্ত, মুড়িঘুমনি বুঝলেন। মধ্যয়া মহাশয়া এবং মহাশয়ী, আমি আপনাদের জানাতে চাই যে আমাদের বিখ্যাত এক নেতা উপস্থিত হতে চলেছেন, তো আমরা সেই নেতাকে খুব সম্মান হিসাবে আমরা সেই সম্মানটা দিব। তাই আমি সবাইকে বলি, এমন সম্মান দেন, সবাই জোরে করে দেন গালি। না 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 স্যার, আপনারা দেন গালি। তো চলে আসুন, আমাদের নেতা চলে এসছেন, আমাদের নেতাকে খুব সম্মান দিয়ে জোরদার হাত তালির সঙ্গে এই গালির সঙ্গে। বট 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 পণ্ডিতা, ওই বট পণ্ডিতা, বট 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 পণ্ডিতা, ওই বট পণ্ডিতা, ওই বট পণ্ডিতা করতে বলছি, আপনি সিটে বসে যান। তো আমাদের নেতার কথা আমি বলি, আমাদের নেতা হচ্ছে আকালু মহাশয়। তো আকালু মহাশয়, আমাদের আকালু মহাশয়কে কিছু প্রশ্ন করব, তার আগে আমি কিছু কথা বলি না স্যার? হ্যাঁ বলেন। আচ্ছা, তো আমাদের আকালু মহাশয় উচ্চ মাধ্যমিকে চারবার ফেল করেছেন, তো উনি আর বক্তব্য দিতে পারবেন না, বাকিটা আমি দিব। তো বাকিটা কথা হচ্ছে, আমাদের নেতা আমাদের দেশের জন্য, আমাদের গ্রামের জন্য আমাদের কি কি করেছেন উন্নত, তাই না স্যার? হ্যাঁ, উন্নত করেছেন। আমাদের গ্রামে এমন 400,000 টাকা পেয়েছিলেন রাস্তা করবার জন্য, সেখানে 10,000 টাকা উনি খরচা করেছেন বিশাল একটা বোর্ড দিয়ে। সেই বোর্ডটা হচ্ছে খুব সুন্দর একটা বোর্ড দিয়ে লেখা আছে যে আপনারা এই পথে যাবেন না। তো সেই বোর্ডটায় 10,000 টাকা খরচা করে মেরেছেন, বাকি টাকা উনি খেয়ে নিয়েছেন, ঠিক না স্যার? তো রাস্তাটা এমন কাদা আর জল একদম ভরে থাকে সব সময়। তো মনে করুন, আমাদের এই নেতার জন্য শুধুমাত্র সম্মান নয়, সম্মানের চেয়েও বেশি, তো দেন গালি। না 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 না, তালি, ঠিক আছে, তালি। তো আমাদের নেতা উচ্চ মাধ্যমিকের আজকে ছাত্রদেরকে, যারা পরীক্ষায় পাস করেনি তাদেরকে পাস করিয়ে দিয়ে, এবং যারা গান গেয়ে বেড়ান, যারা তাবলা বাজিয়ে বেড়ান, এবং যারা টিকটক করে বেড়ান, তাদেরকেও পাস করেছেন, তাই না? করেছি। হ্যাঁ, আর আমাদের স্যার চাকরি দিচ্ছেন। তুই শালা, এখানে মিটিং চলছে, তুই মুততে যাবে? আমাদের নেতা এই হচ্ছে নেতা, আমাদের মাননীয় মহাশয় আকালু মহাশয়। আকালু মহাশয়ের জন্য আমরা বিশাল একটা সম্মানদায়ক জিনিস রেখেছি, আমরা পরে সেটা দিব না স্যার? হ্যাঁ। তো আমাদের আকালু মহাশয় আমাদের জন্য কি করেছেন? হ্যাঁ, আমাদের জন্য, আপনারা ভাবছেন যে আপনারা গরিব হয়ে আছেন আর গরিবের জন্য চাকরি দিবে না, সেই না স্যার? চাকরি আমাদের এখানে গরিবদের জন্য কোনো চাকরি নাই, ঠিক না স্যার? হ্যাঁ, মুড়িঘুমনি ব্যস্ত, মুড়িঘুমনি বুঝলেন, মুড়িঘুমনি ব্যস্ত হবে, মুড়িঘুমনি। এরকম নেতাকে, এই শালা নেতাকে আমাদের দরকার, আর এই নেতার জন্য দাও সবাই গালি, না স্যার? তালি, তালি। তো খাইনি লাগাবো স্যার, তোর এখানকার মিটিং চলছে, দেখতে পারবেন না, তুই খাইনি, খাইনি চো দেখি। স্যার আপনি তো প্রচুর ঘেমে গেছেন। আমি প্রচুর ঘেমে গেছি। আচ্ছা, তাহলে রুমাল বের করবো স্যার? হ্যাঁ করেন স্যার, আমি তো রুমাল আনিনি। ঠিক আছে, আমি নেতার কিনা রুমাল আনে, বালের নেতা, লেন লেন লেন। আচ্ছা, মুছে দেবো? হ্যাঁ মুছে দেন। নেতার মুছতে যাবো, আমাদের কি ঘামছি, আমরা সালা অ্যাঙ্কার লোক ঘামছি, আর ওকে এলেন মুছেন? আমাকে আপনি মুছে দেবেন, আমি নিজে মুছবো, আমি বাল করতে নেতা হয়েছি। যখন ভোট নেওয়ার সময় বাড়ি বাড়ি যেত এরকম নেতা, কত সম্মান, যখন ভোট নেওয়ার সময় ও পাশে হতো না, আর আজকে তাকে আমরা পেয়েছি, এটাই সৌভাগ্য। মানে খুব মেহনত করে ভোটে জিতে গেছে না, তার জন্য আসতে দেরি করছে এই নেতাকে, এই বালের নেতাকে। তো কথা হচ্ছে, আমরা সম্মান দিব, সবচেয়ে বড় বিখ্যাত সম্মান। তো স্যার আপনি সম্মান নেবেন? হ্যাঁ তো নিবে স্যার সম্মান। তো কেমন সম্মান দিব?
একদম স্পেশালি আপনারাও আমাদের আমার সঙ্গে দেন সম্মান। বট 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 পর্ণিতা ওই বট পর্ণিতা বট 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 পর্ণিতা।